নমস্কার এক নজরে পঁচিশে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে ইতিমধ্যেই শাসক বিরোধী চর্চা শুরু নির্বাচনকে সামনে রেখে তারই মধ্যে বিরোধীদের অভিযোগকে করে ভোট প্রচারে বেরোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিট সদস্য মানিক সরকার শনিবার করে ইন্ডিয়া তোটের সমর্থনে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে আয়োজিত সমাবেশে ভাষণ রাখ তিনি বনকুমারী নেতাজির সংঘ মাঠে এই সমাবেশে উপস্থিত ছিলেন মানিক সরকার ছাড়াও প্রার্থী আশিস কুমার সাহা সহ অন্যান্য দলের নেতৃত্বরা স্বাগত শুধু রাজনৈতিক দলগুলি ভোট প্রচার নয় এবার অবাধ এবং শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে রাজ্য নির্বাচন দপ্তর এবং নির্বাচন কমিশন যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে শনিবার ভোটের ব্যাহত ইভিএম এবং কমিশনিং শুরু করেছে উমাগান্ত স্কুলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতেই এই কাজ সম্পন্ন হয় ফাইনাল এবং অন্তিম প্রক্রিয়ার কাজ শেষ হবার পর ভিভিপ্যাট এবং ইভিএম মেশিনগুলো সোজা সরাসরি ভোট কেন্দ্রে পৌঁছে যাবে বলে জানালেন রিটার্নিং অফিসার ড বিশাল কুমার লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ভোট প্রচারে বাড়ি বাড়ি যাচ্ছেন শাসক বিরোধী দলের নেতৃত্বরা এর সাথে পাল্লাতে আঞ্চলিক দলগুলো জোর প্রচার শুরু করেছে ভোটকে কেন্দ্র করে শনিবার শাসক এবং বিরোধীদের সাথে টেক্কা দিয়ে বারিবারে প্রচার শুরু করল এস পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী অরুণ কুমার ভৌমিক বারিবারে এই প্রচারে প্রার্থীর সাথে ছিলেন দলীয় কর্মীরা শুধু রাজনীতি নয় ঐতিহ্যবাহী বারণী মেলা একেবারে অনুষ্ঠিত হচ্ছে শান্তির বাজার মহকুমা লাওয়ান এলাকায় ধর্মীয় রীতি এবং নীতি মেনে শান্তির বাজার মহকুমা এবং দক্ষিণ জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ হাজির হয় এই মেলাতে মেলা উপলক্ষে অনুষ্ঠিত হয় তর্পণ অপরদিকে স্থানকে কেন্দ্র করে গঙ্গা পূজা অনুষ্ঠিত হয় মেলা প্রাঙ্গনে মেলাকে ঘিরে জাতি ধর্ম বর্ণ নির্মিশেষে প্রচুর লোক হাজির হয় মেলা প্রাঙ্গনে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে বিধ্বংসী অগ্নিকাণ্ড সাবরুম নগর পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের নিতাজী পাড়ায় রতনশীলের ভাড়াটিয়া ঘরে লেগে যায় আগুন শনিবার দুপুরে ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু তার আগেই সম্পূর্ণ বস্যীভূত হয়ে যায় দুটি ঘর এর ফলে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা পূর্ব আসনে ইন্ডিয়া জোট প্রার্থীর সমর্থনে দেখা গেছে বিভিন্ন জায়গায় সভার আয়োজন তৎসঙ্গে রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে আজ বাজার সভা অনুষ্ঠিত হয় করবুক চেরাগান এলাকায় সভার শুরুর আগে একটি মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল এবং বাজার সভায় উপস্থিত ছিলেন তেতাল্লিশ করবুক বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক প্রিয়মণি দেববর্মা সহ ইন্ডিয়া জোটের কর্মী সমর্থকরা পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী সিং দেববর্মার সমর্থনে শনিবার ছিল বাইক রেলি কর্মসূচি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন মহকুমা গলিতে অনুষ্ঠিত হয় এই রেলি তেতাল্লিশ পর্ব বিধানসভা কেন্দ্রের উদ্যোগেই শনিবার বৈরাগী বাজার দোকান থেকে আলমারা বাজার পর্যন্ত এই বাইক রেলি অনুষ্ঠিত হয় রেলিতে অংশগ্রহণ করেন তেতাল্লিশ করবক মন্ডল সভাপতি অতীন্দ্র রিয়াং এবং তেতাল্লিশ কর্ভক বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা সহ অন্যান্যরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয় দিয়ে হকি সিরিজ শুরু করল ভারতীয় দল প্রথম ম্যাচে ভারতীয় দল হেরে গেল এক পাঁচ বলের ব্যবধানে ভারতের পক্ষে একমাত্র গোলটি করেন গুরযন্ত্র সিং পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে সরাতে প্রতিদ্বন্দ্বিতা করবে ভারতীয় দল অলিম্পিকের আগে ভারতীয় দল গঠনে জোর প্রস্তুতি হিসেবেই শুরু হয়েছে এই সিরিজ স্বেচ্ছায় অবসর নিচ্ছেন বন্ধন ব্যাংকের এমডি দু হাজার ন সালের আরবিআই এর অধীন উন্নয়ন ব্যাংক ফাইন্যান্স কোম্পানি হিসেবে রেজিস্ট্রিড হয়েছিল বন্ধন ব্যাংকের দু সালে ব্যাংক তৈরির আবেদন জানায় আরবিআই এর কাছে দু পনেরো সালে লাইসেন্স পেয়ে যায় বন্ধন ব্যাংক এরপর থেকে বন্ধন ব্যাংক প্রতিষ্ঠা তথা সিও এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব রয়েছেন চন্দ্রশেখর ঘোষ আগামী নয় জুলাই তিনি স্বেচ্ছায় অবসর নেবেন দু পনেরো সালের দশই জুলাই থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন রাজধানীর বুকে অ্যাথলেটিক্সের ট্র্যাক তৈরি করার পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার দু সালে তেসরা সেপ্টেম্বর বাধারঘাট স্টেডিয়ামে ট্রেকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল তৎকালীন ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী জোর গলায় বলেছিলেন তিন মাসের মধ্যে অ্যাথলেটদের হাতে তুলে দেবেন অ্যাথলেটিক্স ট্র্যাক এরপর অতিক্রান্ত প্রায় দু বছর এখনো সম্মুখ গতিতেই চলছে ট্রেকের কাজ সামনেই বর্ষার বসুম তার আগে তৈরি হবে কিনা বাধার কাটের এই ট্রেক তা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে আর এদিকে ট্রেক তৈরি না হওয়ায় গত দু বছর জাতীয় আসরে অনেকটাই হতাশাজনক ফলাফল করেছে রাজ্যের অ্যাথলেটরা পাশাপাশি অনুশীলন থেকে বঞ্চিত হয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুলের খেলোয়াড়রা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে জমে উঠেছে শাসক দলের ভোট প্রচার শনিবার কমলপুর দুই বিধানসভা কেন্দ্রের মন্ডল বিজেপির সমর্থনে অনুষ্ঠিত হয় যোগদান সভা এবং বাইক রেলি বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা সভায় বিয়াল্লিশ পরিবারের একশো জন যাদের বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে যোগদান করেন বিজেপিতে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা দাস পাল সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে বেকার এবং ঋণ গ্রহী তাদের ঋণ মজুর করা হয় সরকারি এবং ব্যাংকের মারফতে এর আওতায় উপকৃত হন মানুষ কেন্দ্রীয় ঋণ প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত হল বিভিন্ন ব্যক্তি পর্যবেক্ষণ আলোচনা সভা আর গতি বিতান হলে দুঃখিত গীত হলে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ ভোট যতই এগিয়ে আসছে ততই যেন তেজি ভাব পরিলক্ষিত হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলের শনিবার ছয় আগরতলা তেরো নম্বর ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয় পদযাত্রা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আয়োজিত পদযাত্রায় অংশ নেন বিজেপি সভাপতি সহ সহসভানেত্রী পাপিয়া দত্ত এবং তেরো নম্বর ওয়ার্ডের কর্পোরেটর গৌতম চন্দ্র সহ অন্যান্যরা এদিকে রাজনৈতিক নেতারা ভোট প্রচারে ব্যস্ত অন্যদিকে এই সুযোগকে কাজে লাগিয়ে নেশার রমরমা বাণিজ্য বিস্তার করছে নেশা কারবারিরা এর মধ্যে গোপন খবরের ভিত্তিতে গোয়ালাবস্তি এলাকায় কালাদেবী নামে এক মহিলার ঘর থেকে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার সহ কোটো উদ্ধার করে এনসি থানার পুলিশ উদ্ধারকৃত ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক চার লক্ষ টাকার উপর হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা এদিকে মহিলাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে শুধু লোকসভা নির্বাচন নয় সাত রামনগর বিধানসভা নির্বাচনকে ঘিরে বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছে শাসক দল শনিবার সাত রামনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার শুরু হয় জোর কদমে কৃষ্ণনগর ওল্ড কালীবাড়ি লেন এলাকায় প্রার্থীকে সাথে নিয়ে দলীয় কর্মীরা বাড়ি বাড়ি প্রচারে যান প্রচারে এলাকাবাসীর ব্যাপক সারা পান প্রার্থী দীপক মজুমদার তিনি প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিশেষ করে সাত রামনগর প্রচার করছেন সাধারণ মানুষের সাথে কথা বলছেন বাংলায় বছরের অন্তিম লগ্নে জমে উঠেছে বাজার একদিকে চৈত্রের হাট আর অন্যদিকে মুসলিম ধর্মাবলম্বীর পবিত্র রঞ্জম উভয়কে কেন্দ্র করে কর্ণাটকে সম্পত্তির লোভে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার অভিযোগ উঠল স্বামী প্রদীপনাথ চৌধুরীর বিরুদ্ধে এলাকায় শুক্রবার মধ্যরাতে ঘটে এই ঘটনা ঘটনা অভিযোগ সম্পত্তি হাতিয়ে নিতে অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিমানাথ চৌধুরীর মাথায় রক্তাক্ত অবস্থায় প্রথমে খোয়াই হাসপাতালে এবং তারপর জীবী হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু শনিবার সকালে মৃত্যু হয় গৃহবধূ প্রতিমানাথ চৌধুরীর এদিকে অভিযোগ পেয়ে স্ত্রী হত্যার দায়ে প্রদীপনাথ চৌধুরীকে আটক করেছে কল্যাণপুর নির্বাচন দপ্তরের গাইডলাইন মেনেই নেশা বিরোধী অভিযানে নেমেছে আবগরি দপ্তর শনিবার মোহনপুর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিলিতি মদ দেশি মদ সহ প্রচুর পরিমাণে নেশা সামগ্রী আটক করে অভিযান পুলিশ আধিকারিকরা অভিযান চলাকালীন নাটক করা হয় বিপুল পরিমাণে নিশা সামগ্রী যার বাজার মূল্য তিন লক্ষ টাকা বলে জানিয়েছেন অবগরী দপ্তরের সুপারেন্টেন্ডেন্ট কাজল দত্ত চৈত্র মাসের কৃষ্ণ ত্রয়োদশীতে সনাতনী শাস্ত্র অনুযায়ী বারণী স্থানের আয়োজন করা হয়েছে এরই রেওয়াজ মেনে রাজধানী আগরতলার টাউন প্রতাপগড় হাওড়া নদীর ঘাটে আয়োজন করা হয় বারুণী স্নানের অপরদিকে রাম ঠাকুর বয় স্কুল মাঠে বসেছে বারুনী স্নান উপলক্ষে মেলা এবং মিলন মেলায় মেলায় পরিণত হয়েছে শনিবার বেকার সমস্যা এবং কর্মসংস্থান ক্রমশ সংকুচিত হচ্ছে এই রাজ্যে রাজ্য সরকারের কথায় কাজের ভারাক পরিলক্ষিত হচ্ছে অনেক পুক ভরা আসা নিয়ে কমলাসাগর বিধানসভা কেন্দ্রে লেম্বুতলি গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছিল একটি ফার্ম অস্ট্রেলিয়া রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গরু আনা হয়েছিল এই ফার্মে কিন্তু আচমকায় গুহাটি থেকে ইনফোর্সমেন্ট এসে এই ফার্মের ঝব বন্ধ করে দেয় যার কারণে কর্মসংস্থানহীন হয়ে পড়ে পঁচিশ জন শ্রমিকের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ব্যাপক জোর তৎপরতা চলছে বিভিন্ন দপ্তরে একদিকে চলছে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার প্রক্রিয়া আর অন্যদিকে আবগারি দপ্তর ও জোরদার তৎপরতা শুরু করেছে নেশার বিরুদ্ধে শনিবার উত্তর জেলার আবগারি দপ্তরের যৌথ অভিযানে প্রচুর পরিমাণে মত এবং নেশা সামগ্রী আটক করে দপ্তরের কর্মীরা জানা গেছে ইতিমধ্যে সতেরো লিটার তরল পদার্থ আটক করে বর্তমানে আতঙ্কিত দেশের সামগ্রী মূল্য প্রায় চুয়ান্ন লক্ষ টাকা বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা চৈত্রের পারদের পাশাপাশি রাজনৈতিক পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার মিছিল এবং সভা অনুষ্ঠিত হল তেতাল্লিশ কর্বক বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চেলাগাগ বাজারে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে অনুষ্ঠিত হয় এই মিছিল সুখদীর্ঘ এই মিছিলে অংশ নেন বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক প্রিয়মণি দেববর্মা সহ ইন্ডিয়া জোটের নেতৃত্বরা একদিকে চৈত্রের দাবদাহে গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ অন্যদিকে বিদ্যুৎ চবলতায় অধিষ্ঠ তেলিয়ামোরা মানুষ যার কারণে বিদ্যুৎ পরিষেবা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে তেলিয়ামোরা বিধায়িকা কল্যাণী রায়কে শনিবার যার কারণে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বিধায়িকা উপস্থিত ছিলেন তেলিয়ামোরা বিদ্যুৎ দপ্তরের ডিসিএম কমল কৃষ্ণ দাস সহ অন্যান্যরা ইতিমধ্যেই নির্বাচনী আবহ চলছে গোটা রাজ্য জুড়ে এবার শুধু রাজধানী নয় গোটা রাজ্যে বেড়েছে এই প্রবণতা রাতের আধারে ঘটে চলেছে সমাজদ্রোহীদের দূরত্ব যার কারণে সর্বশান্ত হচ্ছে পরিবারগুলি বর্তমান সময়ে রাজ্যে নতুন এক সাংস্কৃতিক আমদানি হয়েছে প্রতিনিয়ত ঘটছে এই ধরনের ঘটনা দুষ্কৃতীরা আক্রমণ চালাচ্ছে বিভিন্ন কৃষি জমির উপর উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে বেশিরভাগ রয়েছে কৃষক শনিবার সকালে কৃষকেরা গিয়ে দেখেন তাদের উপার্জনের একমাত্র উৎস জমির সমস্ত পটল গাছকে কেটে দিয়েছে দুষ্কৃতীরা কথা এবং কাজে অনেকটাই অমিল সমতল এবং পাহাড়ে যে অমিল ধরা পড়ল মান্দাই আর্ট ব্লকের অধীন রামমোহন ঠাকুর পাড়ায় ত্রিশ বছর ধরে বিপিএল কার্ড থাকলেও ভাগ্যে জটিনি এখনো পর্যন্ত একটি সরকারি ঘর। বর্তমানে যে ঘরটি রয়েছে বিশ্বকেতু দেববর্মা এবং তার বাবা তার অবস্থা করুন এই এলাকার বিধায়িকা স্বপ্না দেববর্মা প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর বরাদ্দ করবেন কিন্তু এখনো সেই ঘর পাননি বিশ্ব দেববর্মা যার কারণেই সরকারের কাছে জোরালো দাবি করছেন এই পরিবারটি বাংলায় বছরের অন্তিম লগ্নে জমে উঠেছে বাজার একদিকে চৈত্রের হাট আর অন্যদিকে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস উভয়কে কেন্দ্র করে কেনাকাটার ধুম বাজারে রাজধানীর পাশাপাশি মহকুমা শহর সোনামোনাতে দেখা গেল একই ছবি বিগত বছরের তুলনায় বছর বাজার অনেকটাই জমে উঠেছে বলে জানিয়েছেন বিক্রেতারা অন্যদিকে ক্রেতারাও বেজায় খুশি এই মুহূর্তে এক নজরে পঁচিশ সেখানেই শেষ করছি আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই যোগ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যান কার্ডের পর্দায় ধন্যবাদ